বাতিল হওয়া নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। সকাল 8টা থেকে শুরু হয়ে বসে বিকেল 4টা পর্যন্ত। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে যায়। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পত্নীতলা ও ধামইরহাট উপজেলার দুটি পৌরসভা ও 19টি ইউনিয়ন নিয়ে গঠিত দুই আসনে মোট ভোটার 356,132 জন। গত 29 ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে নির্বাচন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।